গল্পকে শ্বাসরুদ্ধকরভাবে এগিয়ে নেওয়া সহ সিনেমার গতি এনে দেয় একজন খল অভিনেতা। দর্শকদের কাছে গ্রহণযোগ্য সিনেমা তৈরিতে খলনায়কের ভূমিকা তাই অনেক। একটি সিনেমায় সাফল্য নায়কের চেয়ে খলনায়কের গুরুত্ব মোটেও কম নয়। বর্তমান সময়ে যে কজন অভিনেতা খল চরিত্রে দর্শক মাতাচ্ছেন তাদের মধ্যে অন্যতম কমল পাটেকর। এদেশের সিনেমায় গোলাম মুস্তফা, হুমায়ুন ফরিদি, রাজীব, এটিএম শামসুজ্জামান, আহমেদ শরীফ প্রমুখ খল অভিনেতারা পর্দা কাঁপিয়েছেন। পর্দায় তাদের উপস্থিতি দর্শককে কখনো চিন্তিত করে তুলত, আবার কখনো আশাভঙ্গের কারণ হয়ে দাঁড়াত। ঢাকাই চলচ্চিত্রে এখন তা সোনালী অতীত। বর্তমানে চলচ্চিত্রে খলনায়কের সংকট চলেছে, পাশাপাশি খল চরিত্রেও তেমন গুরুত্ব দেওয়া হচ্ছে না। তবু বেশ কয়েকজন অভিনেতারা নায়কদের সঙ্গে পাল্লা দিয়ে কাজ করে চলেছেন, তাদের মধ্যে একজন কমল পাটেকর। 1980 সালের দিকে FDC-তে তখন রমরমা সিনেমার অবস্থা, সব ফ্লোরে ফ্লোরে চলত সিনেমার শুটিং। FDC-র সামনে অনেক লোকের সমাগম ঘটত, কেউ আসত তাদের প্রিয় নায়ক নায়িকাকে এক নজর দেখবে বলে। উৎসুক লোকের ভিড়ে এক বুক স্বপ্ন নিয়ে দাঁড়িয়ে থাকতো এক যুবক। একদিন FDC-তে শুটিং চলছিল, হঠাৎ এক প্রোডাকশন ম্যানেজার ছুটে আসলেন ওই যুবকের দিকে, ডাকলেন একটা শর্টের জন্য। জনপ্রিয় নির্মাতা দারা শিখের ছবি ফকুর মজনু শাহর শুটিং এর জন্য। ছোট্ট একটি দৃশ্য, এভাবেই শুরু হয় দিনের পর দিন। কখনো FDC-র গেটে দাঁড়ানো, কখনো বা ভেতরে যাওয়ার সুযোগে চাঁদ হাতে পাওয়ার মতো সৌভাগ্য মনে করে সেই যুবক। ক্রমে ক্রমে চরিত্র অভিনেতা থেকেই হয়ে উঠলেন বেশ গুরুত্বপূর্ণ চরিত্রের অভিনেতা, তিনি আজকের কমল পাটেকর। 3 দশকের বেশি সময় তার ঝুলিতে যোগ হয়েছে হাজার হাজার ছবির নাম। এর মধ্যে প্রধান ভিলেন ও দ্বিতীয় ভিলেন রূপে প্রায় 50টির মতো ছবিতে অভিনয় করেছেন। 80 দশক থেকে শুরু করে এখন পর্যন্ত বাংলাদেশের সকল নন্দিত নায়ক নায়িকা এবং নির্মাতাদের সাথে কাজ করেছেন এই শক্তিমান ভিলেন। এছাড়াও কাজ করেছেন ওপার বাংলার জয়দীপ মুখার্জি, অভিমন্যু মুখার্জি, রাধা চন্দ্র, রাজীবদের মতো পরিচালকদের সাথে। বর্তমানে বেশ ব্যস্ত সময় পার করেছেন কমল পাটেকর। তার মধ্যে শেষ করেছেন নাদের চৌধুরী পরিচালিত জিন এবং বদিউল আলম খোকন পরিচালিত আগুন ছবির কাজ। মুক্তির অপেক্ষায় আছে বিদ্রোহী সহ বেশ কয়েকটি ছবি। ব্যস্ততা নিয়ে জাগো নিউজের সঙ্গে কথা বলেন কমল পাটেকর, জানান নতুন করে কয়েকটি নতুন ছবিতে কাজ করতে যাচ্ছেন। তার মধ্যে শামীম আহমেদ রনি পরিচালিত ছবি কমান্ডো অন্যতম। এখানে কলকাতা সুপারস্টার দেবের সঙ্গে ভিলেন হিসেবে দেখা করবেন তিনি। কমল বলেন, দেবের সঙ্গে আমার প্রথম কাজ করা হলো কমান্ডো ছবিতে, খুব ভালো একটা চরিত্র। এখানে ইন্ডিয়াতে মোটামুটি আমার অংশের কাজ শেষ, তবে বাংলাদেশে আরও কয়েকদিন শুটিং করতে হবে। বর্তমানে করোনা ভাইরাসের প্রভাবে পরিবার নিয়ে বাসায় আছি। করোনা সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়ে ওই অভিনেতা বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে শুরু করে বাংলাদেশের সরকার যেসব উপায় মেনে চলতে বলেছেন আমাদের ঠিক তাই করা উচিত। এই মুহূর্তে ঘরে থাকার বিকল্প নেই, ক্রমেই ভাইরাসটি বাংলাদেশেও ভয়ঙ্কর হয়ে উঠেছে। আল্লাহ আমাদের সবাইকে হেফাজতে রাখুক। পর্দায় উজ্জ্বল কমল পাটেকর শিল্পীদের কাছে প্রিয় এক নাম। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির 3 বারের নির্বাচিত নেতাও তিনি। 1 বার দপ্তর ও প্রচার সম্পাদক এবং 2 বার ছিলেন কোষাধ্যক্ষ পদে। তিনি ভাই ভাই অ্যাকশন সঞ্চয় গোষ্ঠী নামে একটি সংগঠনের সভাপতিও ছিলেন। এই অভিনেতা বাংলাদেশের প্রথম ডিজিটাল ফরম্যাট ফিল্মের ফাইট ডিরেক্টর হিসেবেও কাজ করেছেন এবং আরও 3টে ছবিতে তিনি ফাইট ডিরেক্টর হিসেবে প্রশংসিত হয়েছেন। সিনেমার পাশাপাশি বেশ কিছু নাটক ও বিজ্ঞাপনও দেখা গেছে এই অভিনেতাকে। এক সময় জনপ্রিয় টেলিকমিউনিকেশন কোম্পানি ওয়ারিক, বর্তমানে এয়ারটেল, এর 4টি বিজ্ঞাপনে প্রধান চরিত্রে কাজ করেছেন তিনি। একটি ধারাবাহিক ও 7টি খলনাটকেও অভিনয় করেছেন কমল পাটেকর। সিনেমায় নানা সংকট, কোথাও যেন তাল কেটে গেছে ঢাকাই সিনেমায়। অনেকে চেষ্টা করেছেন কিন্তু সোনালি দিনে সেই তাল ফিরছেই না। তবু আশাবাদী কমল পাটেকর, তিনি মনে করেন সব কিছুরই শেষ আছে, আমাদের সিনেমার দুর্দিনও শেষ হবে। কখন কিভাবে বা কার হাত ধরে তা হয়তো কারো জানা নেই, তবে এই অসময় কাটবেই, শিল্প কখনো ধ্বংস হবে না। সে তার আপন নিমিয়ে নিজেকে টিকিয়ে রাখে, আমাদের সিনেমা শিল্প টিকে থাকবে। তো আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করুন। অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে অসংখ্য ধন্যবাদ। তো এবার মতো বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।